এই যুগেও মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল মালদা শহর। এক অমানবিকতার চিত্র দেখা গেল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গৌর কলেজ সংলগ্ন ভারত পেট্রোল পাম্পের সামনে। মোটরবাইক চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে বাঁশ ও লাঠিতে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে এলাকার মানুষদের। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টুডে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ পৌঁছে সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ। এ বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুভাবে ব্যবস্থা নেওয়া হবে। একটু আগেই আমি দেখলাম আপনার কাছ থেকে একটা ভিডিও, এন্ড আমি দেখবো কি ওকে উদ্ধার করা হয়েছে কি না হয়েছে। প্রথমে হচ্ছে ওর প্রপার ট্রিটমেন্টটা হোক, এন্ড সেকেন্ড যেটা আছে আমরা খুবই স্ট্রং ব্যবস্থা নেব। আইনকে নিজে হাতে নেওয়ার অধিকার কারণ নেই, এন্ড আমি আপনা এই আপনাদের মাধ্যমে এটা জনমানুষ যেটা আছে মালদা জেলাবাসী সবাইদেরকে অনুরোধ করব কি দয়া করে এইভাবে আইন নিজে হাতে তুলবেন না। যদি কোনো সন্দেহ থাকে কারো উপরে, কোনো চোর আছে বা কোনো অন্য খারাপ কাজ করে থাকে, তাহলে থানাকে ইনফর্ম করুন, এন্ড থানা ডেফিনেটলি আইন মোতাবেক ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা কোনো সভ্য সমাজে কাম্য নয়, এন্ড আইনে এর জন্য কঠোর শাস্তি আছে। এন্ড আপনারা যদি দেখে থাকেন আগেও এই ধরনের ঘটনা হয়েছে, আমরা কোনো ঘটনায় প্রত্যেক ঘটনাতেই আমরা খুব কঠোর পদক্ষেপ নিয়েছি, অ্যারেস্ট করেছি, এন্ড এটা সঠিক বার্তা দেওয়ার চেষ্টা সবসময় আমরা করে যাচ্ছি, এন্ড আগে প্রচারও আমরা করেছি কি এই ধরনের ঘটনাটা যদি আপনাদের কোনো আসে নোটিশে আসে তো কোনো দিন মারপিটে এইভাবে আইন নিয়ে হাতে নিয়ে করাটা ঠিক। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।